রাহনুমা ফাউন্ডেশন নিবেদিত বুক রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি কয়েকদিন যাবতীয় আমরা ভাবছিলাম কি নিয়ে সর্বপ্রথম রিভিউ করা যায় তো এখন আমাদের হাতে এসে পৌঁছেছে বিখ্যাত একটি তাফসির গ্রন্থ তাফসির উসমানী আল্লাহর পবিত্র কুরআন এবং তার তাফসির সেটা দিয়ে আমরা আমাদের রিভিউয়ের আয়োজন শুরু করতে পারি তাফসিরে উসমানী অনেকে এটাকে ফাওয়ায়দে উসমানী নামে চিনি এখানে দুইটি বিষয় সংযুক্ত আছে এক হল কুরআনের যে অনুবাদ তার পাশাপাশি কিছু তাফসির বা ফায়দা খুবই সংক্ষেপে কিন্তু এই সংক্ষেপের ভেতরে অনেক মৌলিক বিষয় চলে এসেছে সেই হিসাবে বলা যায় এটা তাফসিরের একদম সার সংক্ষেপ এখানে সর্বপ্রথম যে কাজটি আছে সেটা হলো শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওন্দি রহমতুল্লাহ আলাইয়ের তরজমা যাকে তরজমা শাইকুল হিন্দ বলা হয় এর সাথে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই কিছু ফায়দার কাজও করেছিলেন যেটা সুরা ফাতেহা সুরা বাকারা এবং সুরা নিসা এই তিনটি সুরার কাজ তিনি করেছিলেন পরবর্তীতে তিনি আর কাজ করতে পারেননি এর তারই সুযোগ্য ছাত্র হযরত মৌলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই পরবর্তী কাজগুলো সম্পাদন করেন অর্থাৎ তাফসিরের কাজগুলো সম্পাদন করেন এছাড়া অনুবাদের যে কাজটা সেটা হিন্দ রহমতুল্লাহ আলাই শেষ করে গিয়েছিলেন এজন্য জন্য শুধুমাত্র তর্জমাটাকে তর্জমায় হিন্দ বলা হয় আর ফায়েদাসহ এর টিকা টিপ্পণী সহ যেটা আমরা পাই সেটাকে ফাওয়ায়েদে উসমানী বা তাফসির উসমানী নামে আমরা চিনি তো এই হল তাফসির উসমানির মূল পরিচয় তবে এর আগেও কিছু কথা আছে সেটা হলো এই তাফসির উসমানির যেই অনুবাদটা তরজমায় শাইখুল হিন্দ যেটা এটা মূলত শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলবি রহমতুল্লাহি আলাইহের সন্তান শাহ আব্দুল কাদের দেহলবী রহমতুল্লাহ আলাইয়ের করা যেই মুজেহুল কুরআন সেই ইহুল কুরআনের অনুবাদেরই একটি স্পষ্ট রূপ এটাকে বলা যায় যে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই যে অনুবাদটা তখনকার ভাষাই করেছিলেন সেটাকে আরেকটু সংযোজন বিয়োজন করে আরেকটু নতুন উত্তর দিয়ে হজরত শাহুলহিন রহমতুল্লাহি আলাই এটাকে রূপায়ণ করেছেন তো আমরা বলতে পারি এখানে শাহ অলিউল্লাহ মুহাদিস দেহলবি রহমতুল্লাহি আলাইয়ের যে কুরআনি ফাহাম সেই কুরআনি ফাহাম এবং সেই তর্জমা সব কিছুকে ধারণ করে হজরত শাহিুল হিন্দ রহমতুল্লাহ আলয়ের মধ্যস্থতায় মৌলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলায়ের মাধ্যমে পরবর্তীতে আমাদের হাত পর্যন্ত পৌঁছেছে এটা হলো তাফসির উসমানী ফাওয়ায়দে উসমানির আসল কথা এর পরবর্তীতে যে কাজটা এখানে হয়েছে সেটা বাংলায় অনুবাদ হয়েছে তাফসির উসমানী এটাই সর্বপ্রথম বাংলায় অনুবাদ তা না সম্ভবত তাফসির ইস উসমানির দুইটি অনুবাদই এসেছে একটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল ওটার অনুবাদ করেছেন মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম উনি সম্ভবত এক থেকে পনেরো এই প্রথম পনেরো পাড়ার অনুবাদ করেছিলেন পরবর্তীতে অন্য কেউ বাকি অংশটা করে তার নামে এই পুরো অনুবাদটি ছাপা হয়েছিল তো ওটা ইসলামিক ফাউন্ডেশনের মোটামুটি পনেরো বছর আগের কাজ হবে আর আরেকটি যেই কাজটি সেটা আমার কাছে আছে সেটা অধ্যাপক মৌলানা গিয়াস উদ্দিন আহমদ হজর শাহিুল হাদিস রহমতুল্লাহ এর জামাতা উনি কাজ শুরু করেছিলেন সম্ভবত সবার আগে এবং সেই কাজটি গত কিছুদিন আগে প্রকাশিত হলো এটা দুইটি প্রকাশনী থেকে বের হয়েছে একটা থানবি লাইব্রেরি থেকে সেটা গত এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ আমার হাতে যেটা এটা রাহনুমা প্রকাশনী থেকে এই মাসের পনেরো তারিখে প্রকাশিত হয়েছে তো এই তর্জমার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এখানে অনেক মানুষের হাত আছে বিশেষত মৌলানা গিয়াসুদ্দিন আহমদ উনি অনুভব করতেন যে বাংলা ভাষায় আনের একটা চর্চা খুবই দরকার একটা অনুবাদ যাতে সবাই পড়তে পারে বুঝতে পারে তো এই ব্যাপারটা যখন তার উস্তাদ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলের কাছে বললেন তো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বললেন যে করা তো দরকার কিন্তু আমি তো ব্যস্ত মানুষ আমি কীভাবে করব। তো এভাবে আস্তে আস্তে করতে করতে একসময় তিনি এভাবে বুঝাইতে পারলেন যে আমি এটার হাত দিতে পারবো এবং করতে পারবো তো এখানে তিনি প্রথমে কথা বলেছিলেন যে তরজমাতুল কুরআনের কথা কিন্তু তাকে পরামর্শ দেওয়া হলো যে তরজমাতুল কুরআনের বদলে তাফসির উসমানি যেটা আছে এটাকে অনুবাদ করে ফেলাও তাহলে সবার জন্য বুঝতে সহজ হবে আর এই কিতাবটা একটি মকবুল কিতাব সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে তো সেই হিসাবে উপমহাদেশের একটি শ্রেষ্ঠ কাজের বাংলায়নও হয়ে যাবে আবার বাংলা ভাষায় একটি আবেদনও পূরণ হবে সেই হিসেবেই সেই হিসেবেই গিয়াস আহমদ সাহেব এর অনুবাদ কর্ম শুরু করেন এবং কাজ করতে করতে প্রথমে এটাকে সংক্ষিপ্ত তাফসির উসমানি প্রকাশ করেন এরপরে এখন পুরোপুরি কাজ সমাপ্ত হওয়ার পরে পূর্ণাঙ্গ তাফসির উসমানি হিসাবে প্রকাশ করেন এখানে আগের যে অনুবাদক তাফসির ওসমানের আরেকটি যে অনুবাদ করেছেন আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম যিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে অর্ধেক অনুবাদ করেছিলেন উনি আবার এই পুরো কাজটি সম্পাদনা করেছেন খুব সুন্দরভাবে দেখেছেন তার পাশাপাশি বাংলা যে বিষয়টা বাংলা ভাব বাংলা সমকালীন ভাষার সাথে চলিত ভাষার সাথে কিভাবে মিলতে পারে এই ব্যাপারটি দেখেছেন ডক্টর কাজী দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলী তো এই সবার সম্মিলনে একটি চমৎকার কাজ হয়েছে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় কুরআন অনুবাদের একটি শ্রেষ্ঠ কপি শ্রেষ্ঠ কাজ এটি আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজটি পূর্ণ নজর দিয়েছেন দেখেছেন মার্কাজ উদ্দাওয়া আল ইসলামিয়ার উত্তা আলিম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং তারই একজন ছাত্র এবং অনুবাদকের সন্তান মাওলানা সাঈদ আহমদ উনি খুব সুন্দরভাবে মূল কিতাবের সাথে মিলিয়ে এবং এখানে যেই হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর তাকরিজ করে চমৎকার একটি কাজ আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই হিসাবে আমরা খুবই নির্ভরযোগ্য একটি অনুবাদ এবং পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির মৌলিক তাফসির আমরা এই তাফসির উসমানের মাধ্যমে পেতে পারি তো আমরা যে কেউ মাদেশে পড়ুয়া হই অথবা জেনারেল পড়ুয়া হই যে কেউ কোরআনের সুন্দরতম তাফসির সুন্দরতম সংক্ষিপ্ত তাফসির এবং সুন্দরতম অনুবাদ যদি খুঁজি তাহলে তার জন্য এটাই হবে চমৎকার এখানে কয়েক ধরনের কাজ আছে যেরকম আমরা বলতে পারি যে কুরআনের ব্যাকরণিকভাবে অনেক সময় এক রকম অর্থ হয় তো এখানে একটি অর্থই দিয়ে সীমাবদ্ধ করা হয়নি যেখানে দুইটি অর্থর অবকাশ আছে সেখানে নিচে দাগ দিয়ে আবার ওই অর্থটি বলা হয়েছে যে এটার আরেকটি অর্থ এরকম হয় তারপরে এখানে মৌলিক যেই ব্যাপারগুলো বোঝা দরকার পুরো কোরআনের একবারে পার্ট বাই পার্ট আলোচনা এখানে এভাবে করা হয়নি যে প্রত্যেকটা আয়াতের তর্জমার পাশাপাশি পুরোপুরি তাফসির এরকম না বরং যতটুকু গুরুত্বপূর্ণ যতটুকু প্রয়োজনীয় অতটুকুই করা হয়েছে তো আমরা নির্দ্বিধায় এই তাফসিরের কোরআনটি পড়তে পারি আল্লাহ তালার কালাম অনুধাবন করতে পারি এবং আল্লাহ তালার দেওয়া জীবন বিধান আমরা বুঝে জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ রব আলমিন আমাদের তাফিক দান করুন